মিস্ত্রি তো আজকে আসেনি। আচ্ছা, তাহলে মিস্ত্রির কাজ আজকে আমি করব। রং কই? মিস্ত্রি তো আগে ঘষে নেয়। আমার ঘষে নিতে হবে। কাগজ কই? এই কাগজ। আগে ঘষে নেব, তারপরে রং মারব। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, লেবার হয়ে মিস্ত্রির কাজ করিছে। লা 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 লা, আসছি। নমস্কার বাবু। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, আরে লেবার হয়ে মিস্ত্রির কাজ করিছে। তুলে নিয়ে যাব যখন আজকে এসেছি, ও তোমায় তুলে নিয়ে যাব যখন আজকে এসেছি। লা 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 লা। বাবু তো আপনি, আমি বাবু হতে যাবো কেন? আমার নাম সাইদুল। সে যাই হোক, তুই ওই রঙের ডিবেটা কিভাবে খুলে এসেছিস? রঙের ডিবেটা? ও তো একদম ইজি ব্যাপার। আচ্ছা, দেখবেন কিভাবে খুলেছি, চলুন। তুই আবার কি দেখাবি, চল দেখি। আমি বাজা আয়গা না ভিড়ো। আরে বাবু, ডিবাটা ঠিক এইভাবে মোড়া ছিল। আচ্ছা, আমি এসেছি, এসে ঠিক এইভাবে খুলেছি। ঠিক আছে, খুলে ডালাটা এখানে রেখে আর কাগজটা এখান থেকে ঠিক এইভাবে খুলেছি। খুলে নিয়ে আমি ওখানে গিয়ে কাজ করছিলাম। লা 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 লা। আরে পাগল, আমি ওটা বলছি না, ছাড়। তোর সাথে কথা বলে লাভ নেই। তুই কি কাজ করেছিস সকাল থেকে? আরে বাবু, রঙের কাজ করেছি। আরে তোর সাথে বকে লাভ নেই, তোর কন্ট্রাক্টর কোথায় রে? কন্ট্রাক্টর? কি বলবো বাবু, কন্ট্রাক্টর আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছে। কিভাবে কি বলবো বাবু, মেয়েটাকে আমি 6 মাস ধরে পড়িয়েছি। আচ্ছা, আমার কন্ট্রাক্টর একটা লেবার আনতে বলেছিল, তাই আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি। ঠিক আছে, 6 ঘন্টা কাজ করে আমার কন্ট্রাক্টর তাকে পটিয়ে নিয়েছে, আজকে আবার তাকে নিয়ে ঘুরতে গেছে। তো তোর মিস্ত্রি কোথায়? ও মিস্ত্রি? তাহলে বাবু কাছে এসো, আস্তে আস্তে বলি। কেন জোরে বললে কি হয়, এখানে তো কেউ নেই। না বাবু, দেয়ালেরও কান আছে। আচ্ছা ঠিক আছে, বল কানে কানে, রাসিগারটা জ্বালিয়ে নি। মিস্ত্রি না, কন্ট্রাক্টরের বউকে নিয়ে ঘুরতে গেছ। কি করে নিয়ে গেল? আরে বাবু, আমাদের কন্ট্রাক্টরদা তো টাকা দেয় না। আচ্ছা, তাই মিস্ত্রি দাদা কন্ট্রাক্টরদার বাড়িতে গিয়ে টাকা আনতো, আনতে আনতে ওনার বউকে পটিয়ে দেয়। তা যাই হোক, কন্ট্রাক্টর নেই, মিস্ত্রি নেই, তুই কেমন আছিস? কি বলবো বাবু, বাড়িতে ভালো লাগছিল না, তাই ভাবলাম কাজেই যাই। তো তুই এখানে কাজ করতে আসছিস নাকি তুইও মেয়ে ফোটাতে আসছিস? ইয়ে ফাস গেল, সত্যি কথা বলবো বাবু, তুই এসিও, রাগ করবেন না। না বলেই ফেলো, আপনাদের বাড়িতে একটা আট পাগলি মেয়ে কাজ করে, ওকে অর্ধেকটা পটিয়ে নিয়েছি, আজকে এসছি ওটা ফোটাতে। ও আচ্ছা, এতক্ষণে বুঝলাম, তোর কন্ট্রাক্টটা তোর গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেছে, আবার মিস্ত্রি তোর কন্ট্রাক্টরের বউকে নিয়ে গেছে। তুই একজনকে প্রেম করতিস, আবার অর্ধেকটা আরেকজনকে পটিয়েছিস। তাই তো বলি, তোরা সকলে কি প্রেমের কারখানা খুলেছিস? বাবু চলো, বাবু বাবু একটা সুযোগ দিন না, দিন না বাবু একটা সুযোগ। চল ধরো।
তুই আবার আমি ব্যাগটা নিয়ে নেবো। একবার চান্স দিন না বাবু, দিন না বাবু একবার চান্স।